আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হতে এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সৌদিতে থাকা অবৈধ শ্রমিকদের বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ গ্রহণ। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলর বিষয়ক উপমন্ত্রী আলী বিন আব্দুর রহমান আল ইউসুফকে পর্যাপ্ত সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটুরি। রোববার 6 আগস্ট রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলর বিষয়ক উপমন্ত্রীর সাথে বৈঠকে রাষ্ট্রদূত বলেন, যেসব বাংলাদেশি অভিবাসী কর্মীদের নামে কর্মক্ষেত্রে পলায়নের মামলা অর্থাৎ হুরুব রয়েছে এবং ইকাম্মা মেয়াদিত্বন হয়ে গিয়েছে এবং যারা দেশে ফেরার জন্য আবেদন করেছে তাদের দেশে ফেরার জন্য ছাড়পত্র পেতে কয়েক মাস অপেক্ষা করতে হয়। এইসব অভিবাসীদের বেশিরভাগই কর্মহীন বেকার অবস্থায় দীর্ঘদিন প্রবাসী থেকে আর্থিক সংকটে পড়ে, যা বিদেশে তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ে। এই জন্য এইসব অবৈধ অভিবাসীদের দ্রুত বাংলাদেশে ফেরার সুযোগ প্রদানের জন্য রাষ্ট্রদূত সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটুরি বলেন, বাংলাদেশি অনেক কর্মী বিভিন্ন অভিযোগে সৌদি আরবে কারারুদ্ধ রয়েছে। যেহেতু তারা তাদের পরিবারে উপার্জনকারী সদস্য, তাই কারারুদ্ধ এইসব অভিবাসীর পরিবারগুলো বাংলাদেশে অনেক কষ্ট রয়েছে। যারা গুরুতর অপরাধের জন্য বন্দী নন এইসব বাংলাদেশি অভিবাসীদের জন্য সৌদি রাজকীয় ক্ষমা বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন রাষ্ট্রদূত। বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটুরি বলেন, উদার এবং শ্রমবান্ধব শ্রমিক নীতি হওয়ার পর বিদেশি শ্রমিকদের জন্য সৌদি আরব একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে এবং এই জন্য আমরা সৌদি আরব নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের জনগণের মধ্যে সৌদি আরবে কাজ করার একটি প্রবণতা রয়েছে। বর্তমানে অভিবাসী শ্রমিকদের মধ্যে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা সৌদি আরবে সবচেয়ে বেশি। এই সময় অভিবাসী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যা প্রতি বছরের মতো এই বছর আয়োজিত যৌথ কমিশন সভায় উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরব দক্ষ জনশক্তিকে স্বাগত জানাবে, তাই বাংলাদেশে আমরা আমাদের শ্রমিকদের প্রয়োজনীয় দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছি। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আলী বিন আব্দুর রহমান আল ইউসুফ বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী এবং তারা সৌদি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেছেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা শুনে খুব বেশি খুশি হবেন যে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত যে অনুরোধগুলো করেছেন এগুলো খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। আর এগুলো বাস্তবায়ন হলে আমরা যারা অবৈধ প্রবাসী স্পেশাল এক্সিটের জন্য মাসের পর মাস ধরে অপেক্ষা করছি, তারা অতি অল্প সময়ে দেশে ফিরতে পারবো আমরা এমনটাই প্রত্যাশা করছি। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।